রোববার গভীর রাতে প্রেমিক রায়হানের কণ্ঠ নকল করে ফোনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ঘরের বাইরে ডেকে আনে স্থানীয় লাবু মিয়া। পরে তাকে চাকুর মুখে অপহরণ করে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে লাবু মিয়া ও তার দুই সহযোগী আশরাফুল এবং ওমর ফারুক। পরে তারা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয় পরিবার। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। মোবাইলে কথা বলতো, তারপরে মোবাইলে কথা বলে বাগানে নিয়ে আসতে তিনজন আটক করেছি। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, হিলি।